সবাইকে অনেক অনেক শুভেচ্ছা ও স্বাগত জানিয়ে শুরু করছি আজকের ক্লাস, 16তম ব্যাচের 19তম ক্লাস। আজকে আপওয়ার্ক অ্যাকাউন্ট তৈরি করে দেখাবো আজকে আপনাদেরকে, ফাইবার, ফ্লিপকার্ট এগুলো আপনাদেরকে তৈরি করে দিয়েছি, অ্যামাজনে কিভাবে কাজ করতে হয় দেখাইছি। যদিও অ্যামাজনের অ্যাকাউন্ট তৈরি করাটা জরুরি না, কাজ করাটা জরুরি, আপনারা করতে পারেন, সে ব্যবস্থা করে দিচ্ছি। এবারে আপওয়ার্কে আমরা যাব এবং আপওয়ার্কে অ্যাকাউন্ট তৈরি করবো, একটা অ্যাকাউন্ট তৈরি করে আপনাদেরকে দেখাবো। এবং 15-16 ব্যাচের সব সব স্টুডেন্টরা যেভাবে ভরসা করেন, যেভাবে করেন, আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। নতুন আমাদের কিছু স্টুডেন্ট আছে 17-র ব্যাচে, তাদের ভিতরে একটু কনফিউজ আছে, কনফিউজ থাকাটাই স্বাভাবিক। প্রথমে কেউ কেউ বিশ্বাস করে না, সবাই মনে করে মানুষ ধরা অনলাইন থেকে ই করতে করতে প্রতারিত হতে হতে এখন সবাই একটু ইয়ের মাঝে আছে, কনফিউজ, বিপদের মাঝে আছে। আশা করি আমার কয়েকটা ক্লাস করলে পরে সেগুলো কেটে যাবে। আপনারাও যেভাবে বিশ্বাস করেন, ভরসা করেন, যখন যেভাবে যা বলি সেইভাবে তাই করেন, এবং আপনারা অনেকটা দূর আগাই হয়ে গেছেন। ওই জন্য বায়াররা অনেকেরই নক দিছে, অনেকেই কাজ পাইছেন, বেশিরভাগই বায়ারে নক দেয় না, এরকম খুব কম লোকই আছেন। তো অনেক সময় আছে কাজ কমপ্লিট করতে পারেন না, এই জন্য আপনারা কাজ নিতে পারেন না, টাইম মতো ক্লায়েন্টের জবাব দিতে পারেন না, এই জন্য কাজ পান না। কিন্তু কাজ পর্যন্ত কিন্তু পৌঁছাই আমরা দিয়েছি আপনাদেরকে। তো সে আপওয়ার্কে আমরা অ্যাকাউন্ট তৈরি করি, এবং আপওয়ার্কে অ্যাকাউন্ট তৈরি করার পরে কিভাবে আপনারা কাজ দিবেন এটা আমরা দেখাই দেবো। আগে আজকে আপওয়ার্কে অ্যাকাউন্ট তৈরি করে আমরা চলে যাব স্ক্রিন শেয়ারে, স্ক্রিন শেয়ার করবো এবং আপওয়ার্কের অ্যাকাউন্টটা তৈরি করবো। তো আপওয়ার্ক সম্পর্কে মনে হয় আমাদের 15 এবং 16 ব্যাচের কারোরই জানতে বাকি নেই আপওয়ার্ক কি। আপওয়ার্ক হচ্ছে একটা মার্কেট প্লেস, যেখান থেকে আমরা কাজ নিতে পারবো, অর্ডার, কাজের অর্ডার নিতে নিয়ে তারপরে কাজ করব। আপওয়ার্ক, ফ্রিল্যান্সার এবং ফাইবার, তিনটা মার্কেট প্লেস। তো আমরা অ্যাকাউন্ট করব আজকে, অ্যাকাউন্টটা কিভাবে করতে হয় এটা আমি দেখাই দিচ্ছি। যারাই জয়েন করছেন, আমার ক্লাস শেষ না পর্যন্ত কেউ নেবেন, অনেক কথাগুলো শুনে তারপরে সবাই লিভ নেবেন আশা করি। চলুন আমরা একটা ব্রাউজার ওপেন করি। আপনারা যদি কম্পিউটার থেকে অ্যাকাউন্ট তৈরি করতে চান, তাহলে সেক্ষেত্রে আপনি গুগল ক্রোম ব্রাউজার ওপেন করতে পারবেন। ওপেন করে এখানে আপওয়ার্ক ক্লিকে সার্চ দিলে চলে আসবে। আর আপনারা যদি মোবাইল থেকে করতে চান, তাহলে আপওয়ার্কের ইয়ে পাওয়া যায়, এখানে সফটওয়্যার পাবেন, সফটওয়্যারটা ডাউনলোড করে নেবেন। এই যে আপওয়ার্কের একটা সফটওয়্যার আপনারা দেখতে পাচ্ছেন, স্ক্রিন দেখতে পাচ্ছেন, একজনের কথা বলেন। মহসিন ভাই, স্ক্রিন দেখা যাচ্ছে? স্যার দেখা যাচ্ছে, দেখা যাচ্ছে না, আমরা এই যে গুগল প্লে তে গিয়ে আপওয়ার্ক লিখে সার্চ দিব, আপওয়ার্ক লিখে সার্চ দিলে এই যে এরকম একটা সফটওয়্যার চলে আসবে সাদা, এই সফটওয়্যারটা WP লেখা, এই সফটওয়্যারটা আমরা ডাউনলোড করে নিব। ডাউনলোড করার পর আমরা অ্যাকাউন্ট তৈরি করব। আর যদি আমরা কম্পিউটার থেকে করি, আমি কম্পিউটার থেকে আপনাদেরকে দেখাচ্ছি, তাইলে সরাসরি লিখলে পারি যে প্রথম যে ইয়াটা আসে, অ্যাকাউন্টটা আসে, এই অ্যাকাউন্টটা আমরা তৈরি করব। তো আমরা এখানে একটা অ্যাকাউন্ট তৈরি করার জন্য, যেহেতু আমার অ্যাকাউন্ট নেই, আমরা একটা অ্যাকাউন্ট তৈরি করবো। আমরা যাবো সাইন আপে, সরাসরি সাইন আপে যাবো, সাইন আপে গেলে পরে এরকম একটা ইন্টারফেস শুরুতেই চলে আসবে। তো এই এইখানে দুইটা জিনিস লেখা আছে দেখেন, একটা হচ্ছে আপনি কি কাজ করেন নাকি আপনি কাজ দিবেন, প্রথমটা হচ্ছে আপনি কি ক্লায়েন্ট, আর দ্বিতীয়টা জিজ্ঞাসা আপনি কি ফ্রিল্যান্সার। আই অ্যাম ক্লায়েন্ট হায়ারিং ফর প্রজেক্ট, প্রজেক্টের জন্য হায়ার করার জন্য যারা আসবে তারা প্রথমটাই দেবে, আমরা দ্বিতীয়টা দেবো। যেহেতু আমরা ফ্রিল্যান্সার লুকিং ফর ওয়ার্ক, ওয়ার্কের জন্য আমরা
কাজ করব, কাজের জন্য আমরা তৈরি করব, তাই দ্বিতীয়টা ক্লিক করব এবং অ্যাপ্লাই ফর, অ্যাপ্লাই অ্যাজ ফ্রিল্যান্সার এখানে আমরা ক্লিক করব। ক্লিক করার পর আমরা নাম দিব, তো নাম বসাই দিব আমরা এইভাবে দেখেন। তো আমি এখানে গুগলে সেট করা তো নাম, যার জন্য দিছি এই যে নাম অটোমেটিকলি চলে আসছে, মহাসিন রেজা জিমেল চলে আসছে, সবকিছু চলে আসছে। তো আপনারা এইভাবে দিবেন সুন্দর করে, দেওয়ার পরে একটা পাসওয়ার্ড দিবেন, একটা এখানে একটা পাসওয়ার্ড দিবেন, পাসওয়ার্ডটা একটু লম্বা চওড়া যেরকম হয় কোনোভাবে হ্যাক হইতে না পারে, সেই জন্য আমি যেমন আপনাদেরকে পাসওয়ার্ডটা একটু দেখাই দিচ্ছি। প্রথম বড় হাতের একটা অক্ষর দিবেন, এরপরে ছোট হাতের দিবেন, তারপরে সংখ্যা দিবেন, তারপরে স্পেশাল ক্যারেক্টার। আশা করি বুঝাতে পারছেন যে কিভাবে পাসওয়ার্ড দিতে হবে, কিভাবে এই করতে হবে। আর এই যে আপনারা এইভাবে দিবেন, দেওয়ার পরে এই টিক চিহ্ন এখানে, ইয়েস আই অ্যাম আন্ডারস্ট্যান্ড এগ্রি টু দা আপওয়ার্ড টার্মস এন্ড কন্ডিশন টার্মস এন্ড সার্ভিস, এখানে একটা ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে, এইখানে ক্লিক করার পরে আপনারা ক্রিয়েট অ্যাকাউন্টে ই করবেন। তো আমি অ্যাকাউন্ট তৈরি করার আগে আমাদের পাসওয়ার্ডটা চেঞ্জ করে পাসওয়ার্ড দিয়ে আসতেছি। তো আমরা একটা পাসওয়ার্ড আমাদের পছন্দ মতো দিলাম এবং ক্রিয়েট মাই অ্যাকাউন্ট এখানে আমরা ক্লিক করব। ক্লিক করার আগে আমরা এটারে সুন্দর করে লিখে রেখে দিব। লিখে রেখে দেওয়ার পরে মাই ক্রিয়েট মাই অ্যাকাউন্ট এখানে আমরা ক্লিক করব। এই অ্যাকাউন্টটা আমরা আমাদের এই পাসওয়ার্ড এবং জিমেল সেভ করে নিব। এখানে কি লেখা হচ্ছে এটা ভালো করে পড়বেন। আপনাদের জিমেলে একটা লিংক পাঠানো হয়েছে, সেই লিংকে গিয়ে জিমেলটা ভেরিফাই করতে বলতেছে। তো আমরা আমরা যে জিমেলটা এখানে দিছি সেই জিমেলটা ওপেন করবো এবং অ্যাকাউন্টটা ভেরিফাই করে দেবো। এই জিমেলটা ওপেন করলে, জিমেলটা ওপেন করলে আমরা দেখবো আপওয়ার্ক থেকে একটা লিঙ্ক পাঠাইছে। এই লিঙ্কে ভেরিফাই ইমেল এখানে ক্লিক করব এবং মেইলটা ভেরিফাই হয়ে যাবে, অটোমেটিকলি ভেরিফাই হয়ে যাবে। কংগ্রেস, ইউআর অ্যাকাউন্ট ভেরিফাই রেডিং, মানে আপনার অ্যাকাউন্টটা ভেরিফাই হয়ে গেছে। এবার আমরা এক একটা করে কমপ্লিট করব। গেট স্টার, আই অ্যাম ব্রান্ড নিউ টু দিস, আই হ্যাভ সাম এক্সপিরিয়েন্স, আই অ্যাম এক্সপার্ট, আমরা এক্সপার্টে ক্লিক করব। আমরা এক্সপার্ট, নতুন নাম, ঠিক আছে। নেক্সট, আর টু আর্ন মাই মেইন ইনকাম, টু মেক মানি দিস সাইট, টু গেট এক্সপিরিয়েন্স ফর ফুল টাইম জব, আই ডোন্ট হ্যাভ গোল, টু গেট এক্সপিরিয়েন্স ফর ফুল টাইম জব, আমরা জবের জন্য এই সাইটে ক্রিয়েট করছি। তো আমরা নেক্সট ক্লিক করব। এইখানে আপনাদের আই লাইক প্যাকেজ আপ মাই ওয়ার্ক ফর ক্লায়েন্ট টু বাই, আমাদের ক্লায়েন্টের ইয়াটা লাইক করি আমরা সবচেয়ে, এইটা দিয়ে দেবো দ্বিতীয় লাইন। এরপরে নেক্সট, ক্রিয়েট ফর ক্রিয়েট এ প্রোফাইল এখানে ক্লিক করব এবং আমরা চলে যাব আমাদের মূল অ্যাকাউন্টে, চলে আসছি। এখানে আমরা নেক্সট না করে ওইগুলো পরে করব, স্কিপ করে আমরা চলে যাব। চলে গেলে একই আসে না, না তাহলে তো স্কিপ করা যাবে না। এখানে আমরা কি দেব, আমরা এসইও এক্সপার্ট দিলাম, নেক্সট এক্সপিরিয়েন্স,
অ্যাড এক্সপিরিয়েন্স, তো অ্যাড এক্সপিরিয়েন্সে আমরা টাইটেল এসইও এক্সপার্ট দিয়ে দিলাম, এসইও এক্সপার্ট দিয়ে দিলাম টাইটেল, কোম্পানির নাম যে কোনো একটা কোম্পানির নাম আমরা দিয়ে দেবো আমাদের পছন্দ মতো, লোকেশন ঢাকা বাংলাদেশ দেব, লোকেশন দেবো ঢাকা বাংলাদেশ, আই এম কারেন্টলি জব হিয়ার এখানে দেব, আর এইটা স্টার্ট ডেট দেবে, আমরা স্টার্ট এর জন্য একটা সাল দিয়ে দেবো 2020 সাল বা 22 সাল, এরকম 22 সাল দিয়ে দিই, 24 সাল যেহেতু চলতেছে, তো এখানে ডিসক্রিপশনে কিছু একটা লিখতে বলতেছে, আমরা ডিসক্রিপশনটা লিখে তারপরে এই ডিসক্রিপশনটা আমরা লিখে দিলাম, ডিসক্রিপশনটা লিখে দেওয়ার পরে আমরা সেভ করব এবং নেক্সটে চলে যাব। অ্যাড এডুকেশন, তো আপনি যদি চান যে এডুকেশন পরে অ্যাড করবেন তাহলে স্কিপ করতে পারেন, আর আমি এডুকেশন একবার অ্যাড করে দিচ্ছি তাহলে আর স্কিপ করার প্রয়োজন নাই। মহসিন ভাই আপনাদের এলাকার একটা ইসের নাম বলেন, কোন এলাকায় পড়াশোনা করছেন? ভোলা গপ কলেজ স্যার, ভোলা গপ কলেজ, ঢাকা সিটি কলেজ দিয়ে দিই, সমস্যা নেই, সমস্যা আছে? দেন স্যার, না স্যার সমস্যা নেই স্যার, আর কি দেবো বিয়ে দিয়ে দিই, বি এ, জি স্যার, এভাবে দিতে হবে। কত সাল থেকে কত সাল, সাল কত সাল দেবো মহসিন ভাই বলেন, বিয়েরই কিসের সাল স্যার? হ্যাঁ 10 দেবো, 2000, না স্যার আচ্ছা দিলাম 10, 10-এর থেকে 15 দেবে, তাই না? জি, এখানে একটা ডিসক্রিপশন লিখতে বলতেছে, আমরা একটা ডিসক্রিপশন এখানে লিখে দিব, আই এম স্টাডি হিয়ার 5 ইয়ার, সংক্ষিপ্ত একটা ডিসক্রিপশন আমি লিখে দিলাম, আপনাদের পছন্দ মতো আপনারা বেশিও দিতে পারবেন। নেক্সট, এবারে কি আছে, ল্যাঙ্গুয়েজ, ল্যাঙ্গুয়েজ ইংলিশ, ইংল্যান্ড, ফিনল্যান্ড, আর ল্যাঙ্গুয়েজ অ্যাড করার দরকার নাই। নেক্সট, এবার কি আছে, স্কিল, আমরা এখানে কয়েকটা স্কিল দেব, সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন, তারপরে ওয়েবসাইট অপটিমাইজেশন, তারপরে আমরা কিছু সার্চ দেবো এখান থেকে, ডিজিটাল মার্কেটিং, ডিজিটাল মার্কেটিং, এরপরে আমরা দিতে পারি ফেসবুক মার্কেটিং, ফেসবুক অ্যাডস ক্যাম্পেইন, আমরা যে কাজগুলো পারি, ঠিক আছে, আর্টিকেল রাইটিং, এরকম আরো যদি পরে অ্যাড করা যাবে, আমরা এখানে কয়েকটা অ্যাড করে দিলাম, আর যেটা প্রয়োজন আমরা পরে আরো অ্যাড করে নিব, ঠিক আছে, ম্যাক্সিমাম 15টা পর্যন্ত দেওয়া যাবে, এরপরে নেক্সট। বিট করার জন্য বলতেছে, আমরা বিট আপাতত করব না, আমরা লিখে নিব বায়োডাটা কি লিখব, আমি 5 বছর ধরে
স্যার 50 বছর হয়ে গেছে। 5 বছর ধরে ফ্রিল্যান্সিং কাজ করছি। তো ফ্রিল্যান্সিং 5 বছর ধরে বিভিন্ন মার্কেট প্লেসে আমাদের সাথে যারা ফেসবুকে আছে তারা কি দেখতে পাচ্ছে? ফেসবুকে কোনো কমেন্ট নেই কেন আজকে? আমি আই হ্যাভ ফ্রিল্যান্সিং ইন 5 ইয়ার্স আমরা লিখলাম, এটাও সংক্ষেপে লিখে আমরা এখানে দিয়ে দিলাম। আর একটু লিখলে ই হবে, ভালো হবে, 100 ওয়ার্ডের ভিতর লিখতে হবে। 100 ওয়ার্ডের ভিতর যদি লিখতে হয় আমাদের আরো একটু লম্বা লিখতে হবে। বিভিন্ন স্কিল নিয়ে আমরা কাজ করছি, কি কি স্কিল নিয়ে কাজ করছি? ডিজিটাল মার্কেটিং, এসইও, ওয়েব ডিজাইন, ফেসবুক মার্কেটিং, আর্টিকেল রাইটিং, প্রত্যেকটা কাজ আমি 100% সততার সাথে করেছি। ঠিক আছে, লিখলাম ডিসক্রিপশন এবং নেক্সটে চলে গেলাম আমরা। এবার সার্ভিসের চাচ্ছে আমরা কি ধরনের সার্ভিস দেবো, তো এখানে আমরা দিব হচ্ছে এসইও। ডিজিটাল মার্কেটিং দিয়ে দিলাম, এসইও ডিজিটাল মার্কেটিং এর একটাই অংশ। পার ঘন্টা কত করে আমরা কাজ করব? $5, $5 দিব মাত্র। আমরা কিন্তু প্রতি ঘন্টা $5 করে কাজ করবো, $5-এর উপরে কেউ দিবেন না প্রথম অবস্থায়। এবার হচ্ছে ডেট অফ বার্থ, মহসিন ভাই ডেট অফ বার্থ বলেন। 10/3/74 স্যার। 10/3/74 জি। দশে হচ্ছে অক্টোবর না স্যার? 10 হলো দিন, ডে মান্থ ইয়ার। 10ই অক্টোবর।
তিন তারিখে না ভাই? স্যার 3 তারিখ হইলো স্যার, মার্চ স্যার, মার্চ মাস 10-3, 10 হইলো দিন। ঠিক আছে, তো 10-3-74। জি, আচ্ছা, কান্ট্রি হচ্ছে বাংলাদেশ, অ্যাড্রেস বরিশাল। অ্যাড্রেস বলেন ভাই, আপনার অ্যাড্রেস বলেন, ঠিকানা। স্যার দেশের দিব না, ঢাকায় যে নারায়ণগঞ্জে দিয়ে দেন স্যার। আপনার এই আইডি কার্ড থাকা সেখানে দেবেন, আইডি কার্ড। আইডি কার্ড স্যার উত্তর বাড্ডা, ঢাকা, বাড্ডা। ঢাকা, শুধু ঢাকা দিলে? জি, ঢাকা সিটি, ঢাকা। ঢাকা এবার বলেন ফোন নাম্বার। 01 01-71 71 00 00 73 73 192 192 জি স্যার। ঠিক আছে, দেখি ফোন নাম্বারে যদি কোনো ই যায় করতে হয়, আপনি করতে দেবেন। ও, ফটো আছে, একটা ফটো দিতে হবে আমাদের। আমার কাছে কোনো ফটো আছে কিনা আমি একটা ফটো দিয়ে দিচ্ছি। রিভিউ ফর প্রোফাইল ক্লিক করলাম, আমাদের প্রোফাইল অল কমপ্লিট হয়ে গেছে। ফোন নাম্বার ভেরিফাই আপাতত চায় নাই, আমাদের কোনো কিছু গায়ে হাতি নাই, সব কিছু কমপ্লিট হয়ে গেছে। সাবমিট প্রোফাইল এখানে আমরা ক্লিক করব এবং প্রোফাইলটা সাবমিট করে দেবো। ভিউ মাই প্রোফাইল এখানে ক্লিক করবো, আমাদের প্রোফাইলটা চলে আসছে, একদম কমপ্লিট একটা প্রোফাইল। এখন এখানে আমরা ডিসক্রিপশন যদি চেঞ্জ করি, আমরা একটু ডিসক্রিপশন চেঞ্জ করতে পারবো। আমরা এই যে কত 5 ঘন্টা, 5 টাকা করে ঘন্টা দিছি, $5 করে, আমরা ঘন্টা চেঞ্জ করতে পারবো। ওয়ার্ক হিস্টোরি আপাতত এখানে নেই আপনাদের। এরপরে কাজ থাকবে পোর্টফোলিও অ্যাড করা। পোর্টফোলিও কিভাবে অ্যাড করতে হয় এটা আমি দেখাই দিব। এবং এইখানে আপাতত কোনো কাজ নেই, ল্যাঙ্গুয়েজ দিয়ে দিছি, এডুকেশন অ্যাড করে দিছি, তাহলে আপাতত এখানে কোনো কাজ নেই। আমাদের একটা পোর্টফোলিও অ্যাড করা, ওয়ার্ক হিস্টোরি আসবে কাজ করার পরে, আগে আসবে না। ঠিক আছে, তো এখন আমরা চাইলে বিড করতে পারবো, কাজের জন্য আবেদন করতে পারবো। এই যে এখানে মাই ফাইন্ড মাই ওয়ার্ক, যদি ক্লিক ফাইন্ড ওয়ার্ক এখানে যদি ই করি, তাহলে দেখবেন এখানে এসইও সার্ভিসের যত কাজ, এসইও রিলেটেড বা আমাদের বিজনেসের যত কাজ এখানে চলে আসছে। এখান থেকে আমরা কিন্তু এখন কাজে, আমাদের প্রোফাইলটা কিন্তু কমপ্লিট হয়ে গেছে প্রায় 70% কমপ্লিট দেখাচ্ছে, বাকিটা কমপ্লিট হবে। আমাদের আরো কিছু ভেরিফিকেশন বাকি রয়েছে, এগুলো আস্তে আস্তে করা যাবে। আর যদি আপনার মেসেজ আসে, তাহলে দুই জায়গা দেখতে পাবেন মেসেজ। একটা হচ্ছে এই যে মেসেজের একটা অপশন দেখতে পাচ্ছেন, এইখানে মেসেজ দেখতে পাবেন, এই জায়গায় একটা চিহ্ন চলে আসবে, এই এইখানে মেসেজ আসার সাথে। আর এই যে আছে নোটিফিকেশন, এই নোটিফিকেশনটা দেখতে পাবেন। তাহলে মহসিন ভাই, আপনার ফাইবার আপওয়ার্ক অ্যাকাউন্ট একেবারে ফুল কমপ্লিট। ঠিক আছে, আমরা এইভাবে অ্যাকাউন্টটা তৈরি করবো। থ্যাংক ইউ স্যার।